ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড। এটা সিরিজ সকেট, সিরিজের পাশে যে সুইচটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ, এবং এই পাশের সকেটটা আপনার হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। এখানে একটি 100 ওয়াটের ভাল্ব রয়েছে এবং একটি ফিউজ রয়েছে। তো এটা আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পরীক্ষা করতে গেলে সিরিজ বোর্ডটা ব্যবহার করা হয়। যেমন এখন আমরা এই টেলিভিশনটা পরীক্ষা করবো, এই জন্য আমরা সিরিজ বোর্ডটি ইউজ করবো। তো চলুন দেখা যাক এই টেলিভিশনটার কি প্রবলেম। ফার্স্ট আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। এটা আস্তে আস্তে নিভে যাবার কথা। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ হচ্ছে, বাট আমাদের টেলিভিশনটা স্টার্ট নিচ্ছে না। সুইচটা পুরোটা জ্বলে আছে, কারণ সুইচটা আস্তে আস্তে নিভে যাবে এবং এখানে ডিসপ্লেতে আলো আসবে, কিন্তু আমাদের টেলিভিশনটা স্টার্ট নিচ্ছে না। এটা পাওয়ারটা ট্রিপ দিয়ে দিচ্ছে, অর্থাৎ পাওয়ারটা কোথাও কোথাও থেকে বসিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের এসএমপি সার্কিট থেকে টেলিভিশনটা অন করতে পারছে না। এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা পাওয়ারের কারণে হতে পারে, এমনকি আপনার ফ্ল্যাবের কারণে হতে পারে, আউটপুটের কারণে হতে পারে, এমন হতে পারে। তো আমাদের সেটা এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এই জন্য আমাদের পিসি বোর্ডটি দেখতে হবে, ইয়ে কলের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে শর্টটা। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে টেলিভিশনের পিসিবি বোর্ড। এই পিসিবি বোর্ডের থেকে আমাদের কাজের সুবিধার জন্য কিছু কেবল ডিসকানেক্ট করতে হবে, যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো এই জন্য ফার্স্ট আমরা এখানে সেন্সার কেবেলটি ডিসকানেক্ট করবো, এবার সামনে প্যানেলের কেবেলটি, এরপর দেখতে পাচ্ছি আর দুটি কেবেল রয়েছে যে দুটি স্পিকার সাথে সংযুক্ত, সেই দুটো ডিসকানেক্ট করবো। এরপর ডিগাজিং কয়েল যেটা পিটিসির পাশে থাকে সেই কেবেলটিও ডিসকানেক্ট করে ফেলবো, এবং সর্বশেষ যে কেবেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এসি কেবেল, সেটাও ডিসকানেক্ট করে ফেলবো। হ্যাঁ, আমরা ডিসকানেক্ট করেছি। এবার আমরা পিসিবি বোর্ডটা উল্টে নিয়ে সুন্দরভাবে কাজটি করতে পারবো। তো আমরা পিসিবিটি উল্টিয়ে ফেলেছি, কিন্তু এখানে আমাদের এসি লাইন সংযোগ করতে হবে, এই কারণে আমাদের এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগাতে হবে, কারণ এসি কর্ডটা আমাদের এখানে আপনার এ পর্যন্ত আসবে না, অর্থাৎ তারটা অনেকটা ছোটো এই কারণে। তো এই জন্য আমরা এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব। হ্যাঁ, আমরা এখানে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়ে নিয়েছি। এবার পিসিবি বোর্ডটির বিভিন্ন ভোল্টেজ আমরা মেপে দেখবো যে কোথায় প্রবলেমটি হয়েছে। এটা হচ্ছে মিটারের দুইটি কেবেল, একটি হচ্ছে নেগেটিভ কেবেল এবং একটি হচ্ছে পজিটিভ কেবেল। তো আমাদের কাজের সুবিধার জন্য নেগেটিভ কেবেলটা টিউবের সাথে কমন করে দিব। হ্যাঁ, এটা আমরা ওখানে গ্যালের সাথে কমন করে দিয়েছি। এবার আমরা পিসিবি বোর্ডের বিভিন্ন ভোল্টেজগুলো মেপে দেখবো। আমরা দেখলাম যে টেলিভিশনটার পাওয়ার এডিটিটা জ্বলছিল, বা টেলিভিশনটা স্টার্ট নিচ্ছিল না। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, প্রাইমারি কারণে হতে পারে, এমনকি সেকেন্ডারি কারণে হতে পারে। তো এবার আমরা এটাতে পাওয়ার দেবো এবং দেখবো আমাদের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটা আউট হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটি আউট হচ্ছে, বাট আমাদের স্ক্রিনে কোনো আলো আসছে না। স্ক্রিনে আলো আসছে না, অর্থাৎ আমাদের ফ্ল্যামিংটা জ্বলছে না, ফ্ল্যামিংটা জ্বলছে না। এটা কয়েকটি কারণে হতে পারে, যেহেতু আমাদের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটি যাচ্ছে, এজন্য আমরা ফার্স্ট আমাদের ফ্ল্যাবের যে পিনটাই ভোল্টেজটা ইন হয় সেটা আমাদের মেপে দেখতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের ভোল্টেজটি রয়েছে। আমাদের আউটপুটটি দেখতে হবে, হ্যাঁ আউটপুটেও ভোল্টেজটি রয়েছে 107। আমাদের সুইচ বোর্ডটি জ্বলে আছে, কিন্তু আমাদের ভোল্টেজটি ট্রিপ দিয়ে দিচ্ছে, এটা কয়েকটি কারণে হতে পারে। তো আমাদের যদি ফ্ল্যাবটি নষ্ট থাকতো তাহলে আমাদের ভোল্টেজটি আউট হতো না, কারণ ফ্ল্যাবের মাধ্যমেই এই ভোল্টেজটি আমাদের আউটপুটে ইন হচ্ছে, অর্থাৎ ফ্ল্যাবের ভায়া হয়ে আপনার বি পজিটিভ ভোল্টেজটি আউটপুটে যাচ্ছে। এ কারণে আমাদের যদি ফ্ল্যাবটি নষ্ট থাকতো তাহলে এমনটি হতো না। তো এ কারণে আমাদের দেখতে হবে এখানে কয়েকটি পিএফ থাকে,
তো এই পিএফ গুলো আমাদের হরিজন্টাল সেকশনে যে পিএফ গুলো থাকে, এই পিএফ গুলো আমাদের দেখতে হবে পিএফ গুলো নষ্ট হয়ে গেছে কিনা। অনেক কখনো কখনো পিএফ নষ্ট হলেও এটা হতে পারে। চলুন এগুলো খুলে আমরা আগে মেপে দেখি। আমরা সার্কিটে থাকা অবস্থায় সঠিক মাপটা পাবো না, এই কারণে আমরা পিএফটা ওপেন করে নিলাম। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পিএফটি ওপেন করেছি, তো আমাদের আরেকটি প্রান্ত এর ওপেন করতে হবে। যেহেতু আমাদের এই মিটার গুলোতে পিএফ এর মাপটা সঠিক দেখায় না, এই জন্য আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে এটা মেপে দেখবো যে এটা ভালো রয়েছে কি নষ্ট রয়েছে। তা সিরিজ বোর্ডটা যদি আমি বোর্ডে ইউজ করি তাহলে আমাদের সার্কিটটা নষ্ট হয়ে যাবে।